কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কোথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল, কোথা কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। অনেকদিন পর কৃষ্ণের মুখ দেখবে, তাই পুরনো দিনের সব কথা এক এক করে মনে পড়ছে, আর সুদামা কাঁদছে, ভাবছে যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম, সেই কানাইকে আমি এই শুকনো চিড়ে দেব কি করে। এই বলে যাচ্ছে, আর চোখের জলে চিড়ে ভিজে যাচ্ছে, আর কাঁদছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কোত্থেকে আসছো ভিখারি? ভিখারি ওগো, আমি ভিখারি নই, আমি তোমাদের রাজার বন্ধু। বন্ধু? এই ভিখারি আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমরা গিয়ে একবার খবর দাও, দেখবে দেখবে কৃষ্ণ আমাকে নিতে আসবে। যখনই দারোয়ান গিয়ে বলল কৃষ্ণকে, যখনই সুদামার কথা শুনল, অমনি সোনার সিংহাসন ছেড়ে কৃষ্ণ ছুটে এলো। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, তরিতেই উঠিলা হরি সুদামা দেখিয়া, তরিতেই উঠিলা হরি সুদামা দেখিয়া, বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না। এবার ভুজো পাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন, ভুজো পাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন, পুলকে পূরিত তনু সজল নয়ন, পুলকে পূরিত তনু সজল নয়ন। আরে সুদামা, এতদিন পর, আয় 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 আয়, তুই আমার এই সোনার সিংহাসনে বস, আমার এই সোনার সিংহাসনে বস। পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, এবার পাদ্য অর্ঘ দিয়া বিপ্রে পূজে যদুরায়, পাদ্য অর্ঘ দিয়া বিপ্রে, আজ আমি তোকে পুজো করব। আমি আজকে অনেকদিন পর বন্ধুকে পেয়েছি, পুজো করব। কই গো রুক্মিণী, কই গো সত্যভামা, একটু শীতল জল নিয়ে এসো, আমার বন্ধুর পা দুটো ধুইয়ে দি। পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ, পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ, সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন, সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন। বলি যে ভক্ত চরণ জল, যে ভক্ত চরণ জল, প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। গোবিন্দ ভগবান কিন্তু ভক্ত হতে পারেন নাই, ভক্ত হবার বাসনায় ভক্তের চরণ জল আজকে তিনি মাথায় ধরলেন আর পান করলেন। শুধু তাই নয়, দিব্য গন্ধ চন্দনে লেপিয়া কলে বর, দিব্য গন্ধ চন্দনে লেপিয়া কলে বর, ধূপ দীপ দিয়া পূজে ব্রহ্মণ শেখর,
আজকে নয়ন ভরে দেখে নাও রে, নয়ন ভরে দেখে নাও রে। কৃষ্ণ ভগবান পূজা করে সুদামা ভক্ত পেয়ে, কৃষ্ণ ভগবান পূজা করে নয়ন ভরে দেখে নাও রে। সব জায়গায় দেখা যায় ভক্ত ভগবানকে পূজা করছে, কিন্তু আজকে সুদামারূপী ভক্তকে কৃষ্ণ ভগবান পূজো করছেন। এমন সময় স্বয়ং রুক্মিণী সত্যভামা এসে সেবা করতে শুরু করলেন। পরিচর্যা করে দেবী দেখে পুরোজন, পরিচর্যা করে দেবী দেখে পুরোজন, আপনে করয়ে হরি পাদ সম্বাহন। গোবিন্দ আমার নিজে বসে বসে সুদামার চরণ সেবা করছে, আর রুক্মিণী সত্যভামা চামর বিজন করছেন। সবাই মনে মনে চিন্তা করছে, এ কেমন বন্ধু রে বাবা, হ্যাঁ স্বয়ং কৃষ্ণ তাকে পুজো করছে, তার চরণ জল পান করছে। এদিকে কৃষ্ণ এক এক করে সব পুরনো কথা জিজ্ঞেস করছে, সুদামা তোর মনে পড়ে সেই সব পুরনো দিনের কথা, কত খেলা করেছি আমরা, হ্যাঁ তারপরে ওই যে অবন্তীপুরে আমাদের গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে, সেসব দিনের কথা মনে পড়ে? তোর বেদ পাঠ সেখানে শেষ করেছিস তো? কহ দ্বিজ গুরুকুলে তুমি কি বেদ সমাপিলে, বিনয়ে দক্ষিণা দিয়া গুরুর সন্তোষিলে। এবার বেদ পড়ি গৃহ ধর্মে আছ নিরাকুলে, আপন সদৃশী ভার যা কি বা বিভা কইলে। হ্যাঁ হ্যাঁ কথায় কথায় ভুলে গেছি, সুদামা আরে তুই তো বিয়ে করেছিস, তোর গিন্নি কেমন আছে, বল বল সংসারের খবর বল। সুদামা মনে মনে চিন্তা করছে, কেমন করে জানাই আমার সংসারের খবর, তবুও সব তো বলতে হবে। কানাই হ্যাঁ রে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী কুচেলাই তো বলল অনেকদিন বন্ধুকে দেখোনি, একটু বন্ধুকে দেখে এসো। বাহ খুব ভালো করেছিস সুদামা, আয় আয় বস, গুরুদেবকে সেবা করাই আমাদের আসল ধর্ম। জানিস সুদামা তিন রকমের গুরু আছে এই জগতে, প্রথম গুরুকে পিতা গুরু, প্রথমে আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জানি বা সাক্ষাতে, বলি পিতা মাতা প্রথম গুরু, পিতা মাতা প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হতে হয় সেই পিতা মাতা প্রথম গুরু। জানিস সুদামা পিতা মাতাই হচ্ছে আমাদের প্রথম গুরু, আর দ্বিতীয় গুরু কে জানিস? শোন, দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে দশকর্ম, বেদে শিক্ষা করা এলো আয় কুল ধর্ম, যিনি আমাদেরকে ধর্ম শিক্ষা দেন, যিনি আমাদেরকে দীক্ষা দেন শিক্ষা দেন, তিনি হলেন দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে কৃষ্ণ? তৃতীয় গুরু শুনে রাখ, তুই আমার প্রিয় বলে বলছি, জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান, যদি কেউ ধর্মে অনুরাগী হতে চায় এই তিন গুরুকে সমানভাবে সে যেন ভক্তি করে। শোন শোন উপদেশ করি আমি গুরুর উপ ধরি, গুরুই উপদেশে লোক যায় ভব তরি, গুরুকে সাক্ষাৎ হেন ঈশ্বর করি মানে, সেই সে আমার প্রিয় সর্বতত্ত্ব জানে, সেই সে আমার প্রিয় সর্বতত্ত্ব জানে, যে গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু পূজে সে আমায় পূজে, যে গুরু ভজে সে আমায় ভজে, যে গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে। যাক আর সেদিনের কথা তোর মনে পড়ে? ওই যে একদিন ঝড় বৃষ্টি হয়েছিল,
আমাদের গুরু মা সুমুখী দেবী আদেশ দিয়েছিল, তুই আমাকে বাঁচিয়েছিলিস জঙ্গলের মধ্যে। আহা, কি সব দিন গেছে আমাদের এই রূপে গুরু সেবা করয়ে যে জন, সর্বভাবে করে যেবা আত্মসমর্পণ। হরি গুরু চরণ সমান করি ধরে সেই সে এ ঘোর ভব অন্ধকার তারে। আমরা গুরু সেবা করেছিলাম বলে গুরুদেব আমাদেরকে যে আশীর্বাদ দিয়েছিল সেই আশীর্বাদটা মনে আছে কৃষ্ণ? সর্ববিদ্যা স্ফুরুক সকল মন্ত্রতন্ত্র, ইহলোকে পরলোকে হও নিরাতঙ্ক। সেই জন্য অনেকদিন পর আমি তোর কাছে এলাম, তুই আমার বন্ধু, তুই আমার গুরু ভাই। যাক, এইবার নানা সুদামা থেমে গেলে চলবে না, বল বল পুরনো দিনের সেসব কথা বল, আমার বড় ভালো লাগছে। ধীর শিরোমণি শ্রীল গদাধর জান, রঘুনাথ ভাগবতাচার্যের মধুর রসগান। রঘুনাথ কেঁদে বলে, রঘুনাথ কেঁদে বলে, ওই চরণে আমায় শরণ দিও। রঘুনাথ কেঁদে বলে, আমায় ওই চরণে শরণ দিও। রঘুনাথ কেঁদে বলে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সব কথা বলতে গিয়ে আসল কথাটাই তো ভুলে গেলাম। বন্ধু যদি বন্ধুর বাড়ি বেড়াতে আসে সে উপহার নিয়ে আসে। সুদামা, তুই আমার জন্য কি এনেছিস? কি দ্রব্য এনেছ সখা মোর তরে দেহ, কি দ্রব্য এনেছ সখা মোর তরে দেহ, সংকোচ মানিয়া কেনে গুপ্ত করি রহ। ওরে সখা সুদামা, আমাকে যদি কেউ কিছু অল্প জিনিস দেয় তাহলে আমার কাছে বহু জিনিস হয়ে যায়। ভকতে যে দেয় কিছু করে অল্প নিবেদন, সে হয় বিস্তর মন প্রীতি কারণ। কে কি দিল আমি দেখি না গো, কে কি দিল আমি দেখি না গো, দেখি আমায় প্রেম ভরে দিল কি না, আমায় কে কি দিল দেখি না গো, আমায় প্রেম ভরে দিল কি না, কে কি দিল আমায় দেখি না গো। দাঁড়া 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 সুদামা, তোর বগলদাবায় কি যেন চাপা আছে একটা পুঁটলি মতন, নিশ্চয়ই ওটা আমার জন্য কিছু এনেছিস। দে 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 বলছি, না কৃষ্ণ দে দে বলছি, জোর করে কেড়ে নিলেন গোবিন্দ আমার। পুঁটলিটা খুলে দেখেন ভেতরে চার মুষ্টি ভিজে চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস, আমার জন্য কত চিন্তা করিস হ্যাঁ। আমাকে লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে একেবারে মুখটা যেন একদম নিরস করে দিল, মুখের স্বাদ পরিবর্তন করার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, শুকনো চিড়ে যাতে মুখে না লাগে সেই জন্য আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনি নাই, আনবার কালে চিন্তা করছিলাম সবাই গোবিন্দের মুখে ক্ষীর দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। ওই কথা ভাবতে ভাবতে আমার আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা সন্দেশ সাজায় দেয়, কিন্তু সুদামারে কেউ তোর মতো এমন ভাবে চোখের জলে চিড়ে ভিজাইয়ে দেয় না।
আমায় কেউ এমন ভাবে সেবা করে না, এমন ভাবে চোখের জলে চিড়ে ভিজায় সুদামারে। আমি যে প্রতিজ্ঞা করেছি গীতায়, পত্রাং পুষ্পাং ফলং তুয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদাহং ভক্তি উপারিতম অশ্নামি প্রয়াতাত্মনঃ। যদি কেউ আমায় ভালোবেসে একটি ফল দেয়, আমি সেই ফল খাই রে সুদামা। ফল না পেয়ে যদি কেউ একটি ফুল দেয়, আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে যদি কেউ একটি পাতা দেয়, আমি তাই খাই। পাতা না পেয়ে যদি কেউ একটু জল দেয়, আমি তাই পান করি। আর তুই এনেছিস দ্বারে দ্বারে ভিক্ষা করে চিড়ি, আর সেই চিড়ে চোখের জলে ভিজিয়ে এনেছিস সুদামারে। আজকে আমি এই ঘরে বসে প্রতিজ্ঞা করলাম, এই হাতে অন্ন ধরে প্রতিজ্ঞা করলাম, তোর চোখের জলে ভিজানো চিড়ে আজ আমি যেমন ভোজন করলাম, যদি আগামী কলিযুগে কোনো ভক্ত এমন ভাবে আমায় সেবা দেয়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে চিড়ের মালসা সাজিয়ে চোখের জলে ভেসে যদি কেউ আমায় ডাকতে পারে, আমি সারা জীবন ক্ষীর সন্দেশ খেয়েছি বটে, কিন্তু আগামী কলি জীবের দ্বারে দ্বারে আমি এই ভিজা চিড়ে প্রসাদ খাব, আমি ভিজা চিড়ে প্রসাদ খাব। ওই কাঙাল ভক্তে আমি চোখের জলে ভেজা চিড়ের প্রসাদ খাব, কাঙাল ভক্তের ঘরে ঘরে এই দ্বারকায় বসে জলে ভিজা চিড়ে প্রসাদ খাব। এইভাবে গোবিন্দ আমার এক মুষ্টি চিড়ে যেই বদনে দিয়েছেন, চিড়ে খাচ্ছেন আর চিন্তা করছেন, চিন্তিয়া কি বলে প্রভু তবে দিজ রাজ, সম্পদ বাঞ্ছিয়া বিপ্র প্রভু নাহি ভজে, কিন্তু পতিব্রতা নারী পীড়িতিকারণে আমা দেখিবারে বিপ্র আইল শুদ্ধ মনে। এই সুদামা কোনোদিন সম্পদের জন্য আমায় ভালোবাসেনি, শুধুমাত্র গিন্নির কথায় আমাকে দেখতে এসেছে, এখন অব্দি ওর দারিদ্রের কথা আমাকে বলেনি, সেই জন্য আমি ওকে এমন সম্পদ দেব কোনোদিন ভুলতে পারবে না। দুর্লভ সম্পদ দিব দেবেরও বাঞ্ছিত, হেন বুদ্ধি করি যেন না হয় বিদিত। আমি ওকে জানতে দেব না, ওকে যে কি দেব আমি ওকে জানতে দেব না। এইবার যখনই এক মুষ্টি চিড়ে খেয়ে আর এক মুষ্টি খেতে যাবে, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী ছুটে আসলেন, প্রাণনাথ আপনি আর ওই চিড়ের মুষ্টি খাবেন না। ও রুক্মিণী, তুমি জানো না এ সুদামার চোখের জলে ভিজানো চিড়ে আমার কাছে বড় ভালো লাগছে, ওই রাজভোগের থেকে আমার অনেক ভালো লাগছে। না না স্বামী, আমি সে কথা বলছি না, ভক্তের উপহার তো ভালো লাগবেই, কিন্তু স্বামী আপনি এক মুষ্টি চুড়িয়ে খেয়েছেন মানেই আপনি সকল সম্পদ ওকে দান করে দিয়েছেন, আর এক মুষ্টি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তো স্বয়ং লক্ষ্মীকে ওকে দিয়ে দেওয়া হবে, আর আমরা সবাই আপনাকে ছেড়ে ওর করে কাছে চলে যেতে বাধ্য হব। সেই জন্য বলি স্বামী, তুমি তুষ্ট হইলে তুষ্ট হয় ত্রিভুবন, তবে যদি করো তারে আত্মসমর্পণ। সেই জন্য বলি আর আপনি চিড়ে খাবেন না,
আপনি যা মনে মনে ভেবেছেন তাই হবে। যাকে সুদামা আয়, আর দেরি করিস না, এবার তুই একটু খাওয়া দাওয়া করে নে, একটু বিশ্রাম নে। সুখে পান ভোজন করিয়া দিজ বরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে। সুদামা ভোরবেলায় উঠে যাচ্ছেন আর ভাবছেন, প্রভাতে উঠিয়া ঘরে চলিলা ব্রাহ্মণ, সন্তোষিয়া ব্রাহ্মণে পাঠায় নারায়ণ। সুদামা চলে যাচ্ছেন, গোবিন্দ দেখে বলছেন, ও সুদামা সুদামা তুই ভালো থাকিস, ওরে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কষ্ট হবে না রে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কষ্ট হবে না রে সুদামা তুই ভালো থাকিস। সুদামা চলে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমি অনেকদিন পর আমার ভাইখানায়ের মুখটা দেখলাম, তাতেই আমার বড় আনন্দ পেয়েছি। হ্যাঁ, আর আমি ধনজন কিছু চাই না, যাই আমি আমি সেই কথাই চিন্তা করতে করতে বাড়ি যাই। হ্যাঁ, বলি কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রী বাহুভ্যাং পরিরম্ভিত, আমি আর কিছু চাই না সখা, আমি আর কিছু চাই না সখা, তুই যে এতদিনেও আমায় চিনতে পারলি, আমায় বন্ধু বলে জড়াইয়ে ধরলি, আমায় এত দিনে চিনতে পারলি, আর কিছু চাই না সখা। লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী তেজি আসনে আলিঙ্গন দিল মুকে, নামিয়া আমায় দেববত পূজিয়া বসায় নিজাসনে, পদ সম্মাহন হরি করে আপনে। এই চিন্তা করতে করতে সুদামা যাচ্ছে, এই চিন্তা করতে করতে সুদামা চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে আমি বাড়িতে গিয়ে কি উত্তর দেব, আমার গিন্নির কাছে গিয়ে কি উত্তর দেব। এই মনে চিন্তিয়ে ব্রাহ্মণ চলি যা, আপনার নিজ ঘর নিকটে দাঁড়ায়, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। সর্বনাশ, আমার তো এইখানে কুড়ে ঘরটা ছিল, কিন্তু এ কি এত বিশাল রাজপ্রাসাদ, এত বাড়ি ঘর, এত লোকজন, এত হাতি ঘোড়া কোত্থেকে এলো? বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, সূর্য কোটি সমতেজ কনক নির্মিত, সূর্য কোটি সমতেজ কনক নির্মিত, দেখে সোনার রথে দাঁড়াইয়ে আছে, সোনার রথ দাঁড়াইয়ে আছে, সুদামারে
চড়া ভার লাগি সোনার রথে দাঁড়াইয়ে আছে, সোনা মারে চড়া ভার লাগি সোনার রথে দাঁড়াইয়ে আছে। অন্যদিকে তাকিয়ে দেখছে বিরাট বড় একটি ফুলের বাগান, অলি কুল বিনা দিত বনই উপবন, অলি কুল বিনা দিত। এবার কোলাহল শব্দ বিবিধ খগগণ, দিব্য বেশ নর নারী চৌদিকে বেষ্টিত, কনক নির্মিত ঘর রতনে মণ্ডিত। সর্বনাশ, আমার কুড়ে ঘরটা ভেঙে দিয়ে কোনো রাজা নতুন রাজধানী তৈরি করলো নাকি? তাহলে আমার গিন্নিকে কোথায় পাঠালো? হ্যাঁ, কি হবে এখন, আমার স্ত্রীকে কোথায় পাই? তবে নর নারী গণে ভূষিত ভূষণে চৌদিকে বেড়িল আসি মঙ্গল বজনে, দেখে অনেক লোক শঙ্খ ঘণ্টা নিয়ে মঙ্গল ধ্বনি করে সুদামাকে আবাহন জানাচ্ছে। এ কি, কারা তোমরা? সবাই বলে আমরা আপনার দাস দাসী, এ রাজধানী আপনার, এ বাড়িঘর আপনার, ওই দেখুন আপনার স্ত্রী আসছে। সুদামা দেখে অবাক, তার সেই কুচেলা দেবী সর্বঙ্গে অলঙ্কার পরে রাজ রানীর মতন যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা হয়ে আসছে। লক্ষ্মী মূর্তি মতি যেন বিপ্রেরো ব্রাহ্মণী, এবার পতি দর্শনে আইলা পরম রমণী, পতি দেখি প্রণাম করিয়া পতিব্রতা, মনে মনে আলিঙ্গন দিলাস মণ্ডিতা, পাদ্য অর্ঘ দিয়া পত্নী পূজিল ব্রাহ্মণ, ধূপ দীপ দিয়া কইল পতির বন্দন। এই সব দেখি অবাক হয়ে গেল সুদামা, দেখিয়া ব্রাহ্মণ হইল অন্তরে বিস্মিত, কোথা হইতে এ রূপ ঘটিল আচম্বিত। মনে মনে সুদামা চিন্তা করছে, আমার বন্ধুকে আমি দুঃখের কথা জানাইনি, তাতেই বন্ধু আমার সব দারিদ্র দূর করেছে, অধম দরিদ্র মুই দুর্গত দেখিয়া দুঃখে নিবারিল মোর মহাধন দিয়া। আহ, আমি সেই বন্ধুকে যেন কোনোদিন ভুলি না। ওরে কৃষ্ণ সখা, তুই যে আমাকে এত কিছু দিয়েছিস, আমি যেন কোনোদিন তোকে ভুলি না। প্রেমমৈত্রী মোরে যেন হয় তাঁর স্বনে, দাস্য সখ্য রহে যেন জনমে জনমে। আমি জন্মে জন্মে শুধু তোর বন্ধু হতে চাই, তোর বন্ধু হতে চাই। সত্যিই জন্মে জন্মে তিনি বন্ধু হলেন। এই কলিযুগে সেই সুদামা জন্মগ্রহণ করলেন সুন্দরা আনন্দরূপে। যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার এত ভক্তি ছিল যে নদীর একটি কুমিরকে তিনি প্রেম ভক্তি দান করেছিলেন। শুধু তাই নয়, এই কলিযুগেও শ্রীকৃষ্ণ মূর্তি সাজানোর জন্য একদিন কদম ফুল চেয়েছিলেন, কিন্তু কদম ফুল পাননি। হঠাৎ জামরুল গাছের কাছে গিয়ে ওই ভাই কানাইয়ের কথা চিন্তা করাতেই জামরুল গাছের ভিতর থেকে কদম ফুল ফুটেছিল। তাই বৈষ্ণব বন্দনায় বলেছেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে, ফুটাল কদম্ব ফুল জাম্বিরের গাছে, ফুটাল কদম্ব অবধি। যেখানে সুদামা রাজধানী করেছিল, কৃষ্ণ যেখানে তাকে রাজধানী করে দিয়েছিলেন, সেই জায়গাটিকে বলা হয় পোরবন্দর, গুজরাটের মধ্যে। তাই আসুন সবাই মিলে আমরা কৃষ্ণ সুদামার জয়ধ্বনি দিই, আর সেই সুদামা কলিযুগে সুন্দর আনন্দ তারও জয়ধ্বনি দিই। জয় জয় কৃষ্ণ সুদামার জয়, জয় জয় কৃষ্ণ সুদামার জয়, কৃপা কর মোর যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃপা কর মোর যেন কৃষ্ণ ভক্তি হয়। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, নিতাই গৌর হরি বল।